নমস্কার বন্ধুরা, তো আজকে খাবার নিয়ে চলে এসেছি ফুল নিরামিষ, মানে কোনো পেঁয়াজ টিয়াজও নেই, ফুল নিরামিষ, আদা জিরা দিয়ে রান্না করা। তো ভাত নিয়েছি, দেখুন এখানে হলো কি হলো, এটা বিনস ভাজা, বেগুনের ভাজা, কাঁচকলার ভাজা, ঢেঁড়সের ভাজা আর কলমি শাকের ভাজা। এখানে নিয়েছি মুগের ডাল, নিয়েছি কাঁঠালের তরকারি, আর এখানে নিয়েছি স্যালাড, এখানে দু রকম মিষ্টি, পাঁপড়, আর দেখুন এগুলো কি খাড়ি, কিছুটা খাড়িও নিয়েছি কড়কড় করে খাবো বলে। তো চলুন, আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে রাখবেন আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখছেন অবশ্যই আমার পেজ থেকে যেয়ে ফলো করে দিবেন। তো চলুন স্টার্ট করি। তো কলমি শাক দিয়ে, আমার প্রিয় খাবার কলমি শাকটা, পুরো নিরামিষ, কোনো রসুন টসুন দেওয়া নেই। বিনস কাঁচকলার ভাজা, এগুলো হলো ঢেঁড়স, এখনকার সময় খুব কচি কচি ঢেঁড়স, ভাতে মাখিয়ে খেলে খুবই ভালো। দেখো কারণ ঢেঁড়স খুব মিষ্টি আর খুব কচি, এমনকি ঝোল করলেও মাছের ঝোলে দিলে খুব ভালো লাগে। নিয়ে নিচ্ছি বেগুন ভাজা, বেগুন ভাজা তো কিছু বলার নেই, এটা হলো আমার প্রিয়। তো বেগুনটা ঠিক মাখিয়ে খেতে আমার খুব ভালো লাগে। শুকনো ভাতের সঙ্গে মাখিয়ে নেবো, আরো লঙ্কা থাকলে ভালো হতো, লঙ্কাও মাখিয়ে দিতাম তার সঙ্গে। এবার নিয়ে নেবো মুগের ডাল, মুগের ডালের মধ্যে কিন্তু একটা লঙ্কা আছে, বেশ চটকে মটকে খেয়ে নেবো। তো ঘন মুগের ডালের আর ভাত জাস্ট ফাটাফাটি, আর ঝালও আছে, তার সঙ্গে খেতে হবে একটু পাঁপড়। জাস্ট জমে গেছে, বানিয়ে নিলাম কাঁঠাল। তো চলুন, খুব ভালো এখনকার কচি কচি কাঁঠাল,
টাটা।